শিক্ষক সংগঠন থেকে আসছি। এবারে বর্তমানে তো দেখা যাচ্ছে এখানে বন্যা হয়েছিল, 3-4 মাস পড়াশোনা বন্ধ, প্রায় খাওয়া দাওয়াই বন্ধ অবস্থা। তারপরে এখন তো করোনার কারণে স্কুলও বন্ধ, ছেলেমেয়েরা পড়াশোনা থেকে দূরে সরে যাচ্ছে, ওদেরকে পড়াশোনার মধ্যে রাখতে। করোনা ভাইরাসের প্রভাব মুক্তির জন্য বন্ধ শ্রেণীকক্ষের মধ্যে শিক্ষা ব্যবস্থার বিকল্প পদ্ধতি অনলাইনে পড়াশোনার বর্তমান সময় পর্যন্ত অটুট রয়েছে। অনলাইন পড়াশোনাতে উচ্চস্তরের যথা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা তাৎপর্যপূর্ণভাবে চালু থাকলেও নিচু স্তরের জুতানার্সারি প্রাথমিক স্তরের স্কুলের পড়াশোনা অনেকটাই সমস্যা বহুল ছাত্রছাত্রীদের কাছে। ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে মোবাইল ফোন নির্ভর পড়াশোনাতে অভ্যস্ত হতে পারছে না। শিক্ষা ব্যবস্থা থেকে তাদের মানসিক পরিবর্তন দেখা যাক। ছাত্রছাত্রীরা শিক্ষা বা পড়াশোনা বাদ দিয়ে মোবাইলে টিভির প্রতি আকৃষ্ট হওয়ার ঝোঁক বৃদ্ধি পাচ্ছে। আজ পূর্ব হরিক গ্রামে মানবিক শিক্ষক সংগঠন বর্তমান অবস্থাতে গার্জেনদের সচেতনতা বাড়ানোর জন্য বিশেষত ছাত্রছাত্রীরা বা সন্তানেরা যাতে পড়াশোনার প্রতি সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে পারে সেদিকে দৃষ্টি দেওয়ার প্রেরণ করেন। সংগঠনের অন্যতম 4 জন সদস্য মনোজ মাইতি, ননি গোপাল দাস, সুমন কামিলা, অরিজিৎ আদক প্রায় 150 জন প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের ভালো করে পড়াশোনা করতে হবে বার্তা দেওয়ার পাশাপাশি খাতা, পেন, পেন্সিল, রাবার ইত্যাদি উপহার হিসেবে তুলে দেন। শিক্ষক সংগঠনের সবাই সদস্য এখানে আমরা উপস্থিত হয়েছি। আজকের নেতাজির 125তম জন্মদিন 23 জানুয়ারি, এই দিনটিকে আমরা স্মরণ করার জন্য আমরা আজকের পূর্বহরি গ্রামে কাছে উপস্থিত হয়েছি আমরা সকলে। আমরা এই দিনটিকে একটা উজ্জ্বলতম দিন হিসেবে লক্ষ্য রেখে আমরা এই পূর্বহরি গ্রামের যে সমস্ত প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীরা রয়েছে তাদের গার্ডিয়ানদের সচেতন করার লক্ষ্যে আজকে আমরা সকলে উপস্থিত। আমরা এই বার্তাই গার্ডিয়ানদেরকে দিতে চাইছিলাম বা দিয়েছি। আমরা প্রায় 100টার মতো পরিবারে গার্ডিয়ানকে আমরা সচেতন করিয়েছি যে যেন এই যে মানে কোভিড পরিস্থিতি, এই কোভিড পরিস্থিতিতে স্কুল কলেজ সবই বন্ধ, কিন্তু এই বন্ধ থাকাকালীন অবস্থাতে যাতে ছেলে মেয়েদের পড়াশোনার কোনো ঘাটতি না দেখা দেয় তার জন্য গার্ডিয়ানকে সচেতন করাচ্ছি যে আপনারা বাড়িতে বসিয়ে তাদেরকে পড়াশোনা করান, তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করুন যাতে করে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়। আর এই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা আজকের বাজকুল মানবিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে সবাই উপস্থিত ছিলাম এবং প্রত্যেকটি গার্ডিয়ান তারা সুন্দর করে মনোযোগ সহকারে শুনেছেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে, এই প্রতিজ্ঞা তারা করেছেন। ভালো লাগলো এরকম একটা প্রোগ্রাম আজকের দিনে আমরা উপস্থিত করতে পেরে। আমি আমার মানবিক শিক্ষক সংগঠনের সদস্য এবং সদস্যরা রয়েছে তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই, কেননা ওনারা যদি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা আজকে যে ছোট উপহার আমাদের ছোট ছোট ছেলেমেয়েদের তুলে দিয়েছি তা তুলে দিতে পারতাম না বা এই পচার আমরা করতে পারতাম না। সেই কারণে আমার এই সংগঠনের প্রত্যেক সদস্য এবং সদস্যদেরকে আমি সংগঠনের সভাপতি হিসেবে আমাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই।